আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে মাত্র দুই গজ দুই গৃহা পরিমাণ কাপড় দিয়ে সাতচল্লিশ ইঞ্চি পরিমাণ লম্বা লং চুড়িদার তৈরি করে দেখাবো যাদের উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি থেকে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি পর্যন্ত তারা কিন্তু খুব সহজেই এই লং চুড়িদারটা বানিয়ে নিতে পারেন এছাড়াও আমি হায়ের অংশে কলি অ্যাটাচ করেছি যার কারণে উঠতে বসতে বা নামাজ পড়তে কোনো সমস্যা হবে না এবং আমি এই যে হায়ের এই অংশটিতে কুচিও অ্যাটাচ করেছি তো আপনাদের কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটি না টেনে পুরোটাই দেখার জন্য এবং কোনো অংশ বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চুড়িদার তৈরির জন্য এখানে আমি দুই গজ দুই গৃহ পরিমাণ কাপড় এবং পুরনো একটি চুড়িদার নিয়ে নিয়েছি তো এবার আমি পুরনো এই চুড়িদার থেকে নতুন চুড়িদারটা তৈরি করে দেখাবো তো এই জন্য প্রথমে সম্পূর্ণ কাপড়টিকেই মেলে নিতে হবে তো পুরো কাপড়টিকেই প্রথমে বিছিয়ে নিতে হবে তো কাপড়টিকে মেলে নেওয়ার পর কাপড়ের দুই মাথা এইভাবে করে ধরে প্রথমে একবার ভাজ করে নিতে হবে তো আমি ঠিক যেভাবে কাপড়টিকে ভাজ করে নিচ্ছি আপনারা ঠিক একইভাবে কাপড়টিকে ভাজ করে নেবেন তো আমি কাপড়টিকে দুইবার ভাজ করে টোটাল চার পাট করে নিয়েছি এক দুই তিন চার কাপড়টি কিন্তু টোটাল চারটি ভাজে রয়েছে তো প্রথমে আমি আপনাদেরকে পুরনো চুড়িদার থেকে বেল্টের অংশটি দেখিয়ে দিচ্ছি তো ফিতা ঘর থেকে হাই পর্যন্ত অংশটা হচ্ছে বেল্টের কাপড় বা কোমরের অংশ যেহেতু আমরা দুই গজ দুই ঘা পরিমাণ কাপড় নিয়েছি তাই আমরা বেল্টের অংশটা মেন অংশটা কাটার পর সাইডের কাপড় থেকে কাটবো তো প্রথমে আমি বেল্টের পরের অংশ থেকে কলি পর্যন্ত অংশটা মেপে নেব তো এখানে বেল্টের পর থেকে কলি পর্যন্ত দূরত্ব আসছে আট ইঞ্চি পরিমাণ আমরা আরও এক ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য তো আমি কাপড়টির ওপর থেকে নয় ইঞ্চিতে একটি মার্কিং করে নিচ্ছি এবং এই নয় ইঞ্চিতে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে তো বেল্টের পর যে অংশটা রয়েছে আমরা সেই অংশটিকেই কিন্তু হাই বলে থাকি এখন আমি হায়ের অংশের চড়ার মাপটি নিয়ে নিব তো এখানে হায়ের অংশের চওড়া রয়েছে একুশ ইঞ্চি পরিমাণ তো দুই দিক মিলে হবে বিয়াল্লিশ ইঞ্চি পরিমাণ তো এখানে খেয়াল করে দেখুন আমি কিন্তু হায়ের অংশে ছোট ছোট করে কুচি দিয়ে নিয়েছি তো কুচির জন্য আমাদের কিন্তু এক্সট্রা কিছুটা কাপড় বেশি নিতে হবে তো বিয়াল্লিশের চার ভাগের এক ভাগ হয় সাড়ে দশ ইঞ্চি এবং আমি আরও এক্সট্রা চার ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নেব কুচি দেওয়ার জন্য তাই আমি কাপড়টির বন্ধ সাইড থেকে ফিতা ধরে মোট চোদ্দো ইঞ্চিতে একটি মার্কিং করে নিয়েছি তো এখানে আমি বিয়াল্লিশকে চার দিয়ে ভাগ করেছি কারণ আমাদের কাপড়টি চার ভাজে রয়েছে তাই আমি বিয়াল্লিশকে চার দিয়ে ভাগ করে সাড়ে দশ ইঞ্চি বের করেছি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবার আমাদের চুড়িদারের মুহুরির মাপটি নিতে হবে তো আমি পুরনো চুড়িদার থেকে মুহুরির মাপটা মেপে নিচ্ছি তো এখানে মুহুরির চওড়া রয়েছে পাঁচ ইঞ্চি পরিমাণ কিন্তু আমাদের এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাইয়ের জন্য তাই আমি কাপড়টির বন্ধ সাইড থেকে ছয় ইঞ্চিতে একটি মার্কিং করে নিচ্ছি এবার আমাদের হায়ের দাগের সাথে চুড়িদারের মুহুরির দাগটিকে বাঁকা করে মিলে দিতে হবে তো আপনারা যদি চুড়িদারটিকে ফিটিং করে পড়তে চান তাহলে কিন্তু নিচের এক স্কেল পরিমাণ দাগ সোজা করে কেটে নেবেন এরপর যে অংশটি থাকবে সেই অংশটিতে বাঁকা করে দাগ কেটে নিতে হবে তো আপনাদের কাছে যদি শেপ দেওয়া ইস্কেল থাকে তাহলে কিন্তু আপনারা সেই স্কেল দিয়ে সহজে এই দাগটিকে মিলিয়ে দিতে পারেন তো এবার আমাদের এই যে হায়ের যে দাগটি রয়েছে হায়ের দাগ থেকে ওপর পর্যন্ত একটা সোজা দাগ কেটে নিতে হবে তো এবার আমাদের দাগ অনুযায়ী পুরো কাপড়টিকে কেটে ফেলতে হবে তাহলে আমাদের চুড়িদারের মেন পার্টটা বের হয়ে যাবে দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নেওয়ার পর সাইড থেকে যে এক্সট্রা কাপড় বের হবে আমরা সেই এক্সট্রা কাপড় দিয়ে চুড়িদারের কোমর বা বেল্টের অংশটা তৈরি করব তো প্রথমে আমি এই যে এই কাপড়টিকে মাঝখান থেকে কেটে আলাদা করে দেব তাহলে কিন্তু চুড়িদারের দুইটি পা আলাদা হয়ে যাবে দেখুন কাপড়টি কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা এই অংশটা সরিয়ে রেখে চুড়িদারের কোমর বা বেল্টের জন্য বাড়তি কাপড় থেকে কাপড় কাটিং করব। তো এখানে কিন্তু সাইড থেকে টোটাল চার পাট কাপড় বের হয়েছে তো প্রথমে আমি ওপর থেকে দুটি কাপড় সরিয়ে নেব এবং বাকি দুটি কাপড় ভালোভাবে সমান করে ভাজ করে এখান থেকে বেল্টের অংশটা কাটিং করব। তো প্রথমে আমাদের বেল্টের কাপড়ের চড়ার মাপটি নিতে হবে তো এখানে বেল্টের কাপড়ের চড়া রয়েছে বিশ ইঞ্চি পরিমাণ এবং আমরা আরও এক ইঞ্চি নেব এক্সট্রা সেলাইয়ের জন্য অর্থাৎ আমাদের টোটাল একুশ ইঞ্চি পরিমাণ কাপড় লাগবে তো আমি কাপড়টির এক সাইড থেকে একুশ ইঞ্চিতে একটি মার্কিং করে নিচ্ছি এবং এখানে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে এবার আমরা কোমর বা বেল্টের অংশের লম্বার মাপটি নিয়ে নিব তো এখানে লম্বা রয়েছে সাত ইঞ্চি পরিমাণ এবং আমাদের সেলাই এবং রাবার ঘরে রাবার বসানোর জন্য আরও আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় বেশি লাগবে তাই আমি কাপড়টির ওপর থেকে টোটাল সাড়ে নয় ইঞ্চি পরিমাণ কাপড় নিব কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কাপড়টি কিন্তু একদিকে অনেকটা কমে গিয়েছে তো বাকি যে কাপড়টুকু থাকবে ওই কাপড়টুকু আমরা অন্য কাপড় থেকে জোড়া দিয়ে দেবো তো এখান থেকে আমরা যতটুকু কাপড় পাচ্ছি ঠিক ততটুকু কাপড় কেটে নিচ্ছি এবং কাপড়ের বাকি অংশটা আমরা যে আগে দুটি কাপড় সরিয়েছিলাম সেখান থেকে জোড়া দিয়ে দিব দেখুন এই কাপড়টির লম্বা হচ্ছে আট ইঞ্চি পরিমাণ তো বাকি দেড় ইঞ্চি পরিমাণ কাপড় আমরা অন্য কাপড় থেকে জোড়া দিয়ে দিব তা আপনারা যদি এইভাবে করে চুড়িদারের কোমর বা বেল্টের অংশের কাপড়টা সাইড থেকে কাটিং করেন তাহলে কিন্তু আপনাদের মাত্র দুই গজ দুই গৃহ পরিমাণ কাপড় দিয়ে সাতচল্লিশ ইঞ্চি পরিমাণ লম্বা চুড়িদার আপনারা খুব ইজিলি তৈরি করতে পারবেন আর যদি আপনারা এইভাবে করে জোড়া দিতে না চান তাহলে কিন্তু আড়াই গজ পরিমাণ কাপড় নিতে পারেন তো দেখুন আমি বাকি কাপড়টুকু এখান থেকে কেটে নিচ্ছি তো দেখুন এ দুটি কাপড় এবার একসাথে জোড়া দিয়ে দিতে হবে এবং জোড়া দেওয়ার পর এটা কিন্তু লম্বায় সাড়ে নয় ইঞ্চি পরিমাণ হবে তো আমি অফ ক্যামেরায় এই দুটি কাপড় একসাথে জোড়া দিয়ে নিয়েছি আর এই জোড়া দেওয়া অংশটা কিন্তু পরবর্তীতে ফিতা ঘর বা রাবার ঘরের উল্টো সাইডে উল্টে যাবে এ কারণে জোড়ার অংশটা একদমই বোঝা যাবে না এখন আমি বাড়তি কাপড় থেকে চুড়িদারের কলির কাপড়টা কেটে নেব তো এখানে আমি দুই টুকরা কাপড় নিয়ে নিয়েছি তো কাপড়টি যে কোনো এক সাইড থেকে প্রথমে ছ ইঞ্চিতে একটি মার্কিং করে নিতে হবে এবার ছয় ইঞ্চির মিডিল পয়েন্ট তিন ইঞ্চিতে আরও একটি মার্কিং করতে হবে এবং তিন ইঞ্চির এই দাগ থেকে ওপরের দিকে ছয় ইঞ্চিতে আরো একটি দাগ কাটতে হবে এবং ওপরের এই দাগের সাথে দুই কর্নার কোনাকুনিভাবে মিলিয়ে দিতে হবে তো এইভাবে করে আপনারা খুব সহজেই চুড়িদারের কলির কাপড়টা কেটে ফেলতে পারেন আর এখান থেকে কিন্তু চুড়িদারের দুটি কলি একই সাথে বের হয়ে যাবে তো দেখুন দুটি কলি বের হয়ে গিয়েছে তো এখন আমি আপনাদেরকে এই চুড়িদারটি সেলাই করে দেখাবো তো প্রথমে যে কোনো একটি পার্টের সাথে দুটি কলি অ্যাটাচ করতে হবে তো এখানে খেয়াল রাখতে হবে চুড়িদারের একটি পায়ের সাথেই কিন্তু দুটি কলি অ্যাটাচ করতে হবে এখন আমি কলিটিকে হায়ের অংশে সেলাই করে দেখাবো তো কলির যে চর অংশটি রয়েছে এই চর অংশটি কিন্তু হায়ের এই কর্নারে থাকবে এবং চিকন অংশটি ওপরের দিকে থাকবে তো এইভাবে করে কলির কাপড়টা অ্যাটাচ করতে হবে আর এখানে পাজামার কাপড়টিকে রেখেছি আমি সোজা সাইডে এবং কলির কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে তো এইভাবে একবার সেলাই করার পর কলির এই কাপড়টিকে এই সাইডে করে নিতে হবে দেন কলির কাপড়ের ওপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে তো এইভাবে করে আপনারা একটা চাপ সেলাই দিয়ে নেবেন তো দেখুন এই সাইডের কলির কাপড় লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার একইভাবে এই পার্টেরই অন্য সাইডে অন্য কলির কাপড়টিও অ্যাটাচ করে নিতে হবে তো আমি একইভাবে এই কলির কাপড়টিও সেলাই করে নেব তো এখানে খেয়াল রাখতে হবে আমি কিন্তু চুড়িদারের একটা পায়ের সাথেই দুটি কলির কাপড় অ্যাটাচ করে নিচ্ছি তো আপনারা বিষয়টি খেয়াল রাখবেন তো দেখুন এই কাপড়টিও সেলাই করা হয়ে গিয়েছে আমি আবারও চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো চুড়িদার পাজামা তৈরি করা খুবই সহজ আপনারা যদি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করি এ ধরনের পাজামা বানাতে আর কোনো সমস্যা থাকবে না তো দেখুন আমি কিন্তু একটি পায়ের সাথে দুটি কলির কাপড় অ্যাটাচ করে নিয়েছি তো এবার আমাদের এই পায়ের সাথে অন্য পায়ের কাপড়টিকেও যোগ করে নিতে হবে তো আমি কলিসহ এই কাপড়টিকেও অ্যাটাচ করে নেব তো এই জন্য দুটি কাপড়ের মাথা ভালোভাবে মিলিয়ে ধরে ওপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই চ্যানেলের পাশে আসা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটির ওপর ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু ডাবল সেলাই দিতে পারেন অথবা চাপ সেলাইও দিয়ে নিতে পারেন তো একইভাবে এই সাইড থেকেও সেলাইটি করে নিতে হবে তো আমি আবারও কলির কাপড় এবং পায়ের কাপড় একসাথে মিলিয়ে ধরে ওপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নেব তাহলে কিন্তু আমাদের হাই সহ কলির অংশটা সেলাই হয়ে যাবে তো দেখুন আমি আবারও সেলাইটি করে নিচ্ছি আর এইভাবে একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই এ সেলাইয়ের পাশ দিয়ে আরও একবার ডাবল সেলাই দিয়ে নেবেন তো দেখুন আমরা কিন্তু পাজামার দুটি পা কলি সহ জোড়া দিয়ে নিয়েছি তো এখন আমাদের পায়ের কাপড়ের সাথে কোমরের বা বেল্টের কাপড়টি জোড়া দিতে হবে তো এই জন্য প্রথমে কোমরের কাপড় দুটিকে সেলাই করে নিতে হবে তো এই জন্য আমি নিচের কাপড়টিকে সোয়া সাইডে এবং তার ওপর ওপরের কাপড়টিকে উল্টো সাইডে রেখে দুটি কাপড় একসাথে সমান করে মিলিয়ে ধরে সেলাই করে নিলাম একইভাবে অন্য সাইডটিকেও সেলাই করে নিতে হবে আর আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তো দেখুন একইভাবে আমি এই সাইডটিও সেলাই করে নিচ্ছি তো এবার আমাদের বেল্টের এই কাপড়টিকে সোজা সাইডে করে নিতে হবে তো আমি কাপড়টিকে উলটিয়ে প্রথমে সোজা সাইডে করে নিচ্ছি তো সোজা সাইডে করে নেওয়ার পর এবার কাপড়টিকে এক সাইড থেকে এভাবে একবার ভাঁজ করে নিতে হবে তো সমানভাবে কাপড়টিকে ভাজ করার পর কাপড়ের মিডিল পয়েন্টে এবং কাপড়ের দুই সাইডে মার্কিং করতে হবে তো আমি প্রথমে কাপড়ের মিডিল পয়েন্টে একটি মার্কিং করে নিলাম তো এইভাবে দুই দিকেই কিন্তু মার্কিংটি করতে হবে বেল্টের কাপড়ের সাথে পায়ের কাপড়টা অ্যাটাচ করার সময় কুচি দেওয়ার সুবিধার জন্য আমরা বেল্টের কাপড়ে মার্কিং করে নিয়েছি তো একইভাবে পায়ের কাপড়টিতেও মার্কিং করতে হবে তো এখানে খেয়াল করে দেখুন এই যে নিচের যে পায়ের কাপড়টি রয়েছে এই কাপড়টি কিন্তু চওড়াই বেল্টের কাপড়ের চাইতে দুই দিকেই বেশি রয়েছে তো এই যে বাড়তি কাপড়টুকু রয়েছে এই বাড়তি কাপড়টুকু আমরা কুচি দিয়ে বেল্টের কাপড়ের সাথে অ্যাটাচ করে নেব তো এজন্য আমরা একইভাবে এই কাপড়েরও মিডিল পয়েন্টে এবং দুই সাইডে মার্কিং করে নেবো যেন আমাদের কুচি দিতে সুবিধা হয় তো এই দাগটি কিন্তু এ দাগের সাথে মিলবে এবং একইভাবে এই সাইডও একটি মার্কিং করতে হবে এবং এ সাইডের দাগটি এ দাগের সাথে মিলবে তো আপনারা বিষয়টি খেয়াল রাখবেন তো এবার আমি বেল্টের এই কাপড়টিকে প্রথমে মেলে নিচ্ছি তো এবার বেল্টের কাপড়টিকে সোয়া সাইডে রাখতে হবে এবং পাজামার কাপড়টিকে এর ওপর উল্টো সাইডে রেখে ছোট ছোট করে কুচি দিয়ে নিতে হবে তো আমি মিডিল পয়েন্ট থেকে কুচি দেওয়াটা শুরু করছি তো এখানে আপনারা আপনাদের কাপড়ের পরিমাণ অনুযায়ী কুচিটা দিয়ে নেবেন তা আমি দেড় ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে ছোট ছোট করে পুরো কাপড়েই কুচি দিয়ে নিব। আর কুচি দেওয়ার সময় আপনারা খেয়াল রাখবেন এই যে কুচি দেওয়ার পর এই দুটি দাগ যেন একসাথে মিলে যায় তো আপনারা সেই মাপ অনুযায়ী কুচিটা দিয়ে নেবেন তো আমি সেই মাপে ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি আপনারা যারা সেলাইয়ের কাছে একেবারেই নতুন তারা কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন আমি বিভিন্ন পোশাকের কাটিং এবং সেলাই খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করে থাকি তো দেখুন আমি কিন্তু কুচিটা এমনভাবে দিয়েছি যে দুটি দাগ কিন্তু একসাথে মিলে যাচ্ছে তো এইভাবে করে বাকি দাগগুলোকেও মিলিয়ে মিলিয়ে কুচিগুলো দিয়ে নিতে হবে তো আশা করি আপনারা এই পর্যন্ত পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন তারপরেও যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্য আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে যে কোনো পোশাকের কাটিং এবং সেলাই খুব সহজভাবে শেখানোর জন্য তো একইভাবে কিন্তু দাগ অনুযায়ী পুরো কাপড়টিতে ছোটো ছোট করে কুচি দিয়ে নিতে হবে তো বাকি কুচিটা আমি অফ ক্যামেরায় দিয়ে নিব তো এখানে দেখতে পাচ্ছেন আমি অফ ক্যামেরায় পুরো কাপড়েই কুচি দিয়ে নিয়েছি তো এবার আমি পাজামার কাপড়টিকে সোয়ার সাইডে করে নিয়েছি তো এখন আমি পাজামার রাবার ঘরের কাপড়টি সেলাই করে নেব তো এই জন্য কাপড়টিকে এক সাইড থেকে খুব অল্প পরিমাণে উল্টো সাইডে উলটিয়ে সেলাই করে নিতে হবে এবং এইভাবে করে পুরো কাপড়টিকেই কিন্তু সেলাই করতে হবে তো আপনাদের কাছে পর যে ছোট্ট একটা অনুরোধ আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটির উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনে অল ক্লিক করে দেবেন তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে তো এবার আমি রাবার বসানোর জন্য একটি রাবার নিয়ে নিয়েছি তো এই রাবারটি লম্বায় রয়েছে পঁচিশ ইঞ্চি পরিমাণ তো আমাদের কোমর হলো ছত্রিশ ইঞ্চি ছত্রিশের অর্ধেক হল আঠারো ইঞ্চি এবং আমরা আরও সাত ইঞ্চি নিয়েছি এক্সট্রা লুজ দেওয়ার জন্য তো আপনারা এই মাপে রাবার নিয়ে নেবেন তো এবার আমাদের রাবারের দুই মাথা এইভাবে করে ধরে সেলাই করে নিতে হবে তো আপনারা এখানে রাবারটিকে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ কয়েকটি সেলাই দিয়ে নেবেন তাহলে সেলাইটা টেকসই হয়ে থাকবে তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে এবার আমরা এই রাবারটিকে পাজামার কাপড়ের ভেতর এভাবে করে রেখে এক সাইড থেকে মুড়িয়ে সেলাই করে নেব তো এখানে খেয়াল রাখতে হবে আমরা কিন্তু রাবারের ওপর রকম সেলাই করব না রাবার থেকে আমরা দুই সুতা পরিমাণ কাপড় বাড়িয়ে রাখবো এবং সেই কাপড়ের ওপর দিয়ে সেলাইটি করে নেব তো এখানে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন রাবারের ওপর একটাও সেলাই না পড়ে কারণ রাবারের ওপর যদি সেলাই পড়ে তাহলে কিন্তু রাবারটিকে টেনে বড় করা যাবে না এ কারণে পাজামাটি পরার সময় অনেক অসুবিধা হবে তো এজন্য আপনারা রাবার থেকে দুই বা তিনশোতা পরিমাণ কাপড় বাড়তি রেখে সেলাইটি করে নেবেন তো দেখুন পুরো কাপড়টিকেই কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে তো এবার আমরা রাবারটিকে টেকসই করার জন্য এই রাবারের ওপর দিয়ে আরও দুটি সেলাই দেব। তো প্রথমে কাপড়টির ওপর থেকে তিন সুতা পরিমাণ কাপড় বাদ দিয়ে সেলাইটি দিতে হবে তো এক্ষেত্রে আপনারা এই যে পাজামার কাপড়টিকে দুই হাত দিয়ে দুই দিক থেকে টেনে তারপরে সেলাইটি শুরু করবেন তো এভাবে করে পুরো কাপড়টিতেই কিন্তু সেলাইটা দিয়ে নিতে হবে তো আমার সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে তো একইভাবে এই যে এই দুই সেলাইয়ের মাঝখান দিয়ে আরও একটি সেলাই দিতে হবে তো এই সেলাইটিকেও কিন্তু কাপড়টিকে টেনে টেনে দিতে হবে তো আমি দুই হাত দিয়ে পাজামার কাপড়টিকে এইভাবে করে টেনে মাঝখান দিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি তো আপনারা এইভাবে করে পুরো কাপড়ে সেলাইটা দিয়ে নেবেন তো যারা এর আগে ইলাস্টিক বসিয়েছেন তারা কিন্তু জানেন যে ইলাস্টিক কিভাবে বসাতে হয় তারপর নতুনদের জন্য আমি আরও একবার দেখিয়ে দিলাম তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে এবং এই রাবারের ঘরটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন তো এখন আমাদের শুধুমাত্র পাজামার দুই সাইড সেলাই করতে হবে তো আমি পাজামার এক সাইড থেকে সেলাইটি শুরু করে অন্য সাইডে শেষ করব তো তার আগে পাজামার মুড়ের কাপড়টিকে উল্টো সাইডে দুইবার ভাজ করে এর ওপর দিয়ে সেলাই করে নিতে হবে তো আপনারা কাপড়টিকে উল্টো সাইডে দুইবার ভাজ করে সেলাই করে নেবেন আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে যে কোনো পোশাকের কাটিং এবং সেলাই শেখানোর জন্য তো তারপরে কোনো প্রবলেম থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তো একইভাবে অন্য পায়ের মুহুরির অংশটিকেও সেলাই করে নিতে হবে তো এই কাপড়টিকেও উল্টো সাইডে দুইবার ভাজ করে সেলাই করে নিচ্ছি তো আপনারা এইভাবে করে মুহুরির কাপড়টিকে প্রথমে সেলাই করে নেবেন তো দেখুন আমাদের কিন্তু দুটি পায়েরই মুহুরির অংশটি সেলাই করা হয়ে গিয়েছে এবার আমরা কাপড়টিকে উল্টো সাইডে একবার ভাজ করে নেব তো এবার কাপড়টির নিচ থেকে টিপ বোতাম বা মুখ ঘর তৈরির জন্য চার ইঞ্চিতে একটি মার্কিং করতে হবে এবং বন্ধ সাইড থেকে মুহুরির চওড়ার জন্য পাঁচ ইঞ্চিতে একটি মার্কিং করতে হবে যেহেতু আমাদের মুহুরির চওড়া রয়েছে পাঁচ ইঞ্চি পরিমাণ তো এবার আমাদের এ দাগ থেকে ওপরের দিকে সেলাইটি শুরু করতে হবে তো আমরা এ পা থেকে সেলাইটি শুরু করব এবং অন্য পায়ে গিয়ে সেলাইটি শেষ করব তো পাজামার কাপড়টি ঠিক মতো কাটিং এবং সেলাই করা হচ্ছে কিনা সেটা আপনারা কলির এই অংশটি দেখলে বুঝতে পারবেন কারণ কাপড় যদি ঠিকভাবে কাটিং করা হয় তাহলে কিন্তু কলির কাপড় দুটি একসাথে মিলে যাবে তো এইভাবে করে পুরো কাপড়টিকে সেলাই করে নিতে হবে তো দেখুন আমরা কিন্তু কাপড়টিকে সেলাই করে অন্য পায়ের মুহুরির কাছে চলে এসেছি তো এবার আমাদের একইভাবে কাপড়টির নিচ থেকে চার ইঞ্চিতে এবং সাইড থেকে পাঁচ ইঞ্চিতে মার্কিং করতে হবে অর্থাৎ আমরা অন্য পায়ে যেভাবে মার্কিং করেছিলাম সেইভাবে মার্কিং করে সেলাইটি থামিয়ে দিলাম তো এবার আমরা বোতাম বা হুক ঘরটি তৈরি করব এজন্য কাপড়টিকে প্রথমে মুহুরিরের সেলাই মাপ অনুযায়ী উল্টো সাইডে এভাবে একবার ভাজ করে নিতে হবে এবং এভাবে একবার ভাজ করার পর আবারও কাপড়টিকে এভাবে একবার ভাজ করে সেলাই করে নিতে হবে তো আমি এখন আপনাদেরকে সেলাইটি করে দেখাচ্ছি আর আপনারা কিন্তু এই সেলাইটা একটু সাবধানের সাথে সেলাই করবেন তো এই অংশে এসে ডাবল স্টিচ দিয়ে সেলাইটিকে থামিয়ে দিতে হবে তো একইভাবে আমাদের অন্য সাইডটিও সেলাই করে নিতে হবে তো এই সাইডের কাপড়টিকেও সেলাইয়ের মাপ অনুযায়ী প্রথমে উল্টো সাইডে এভাবে ভাজ করে নিতে হবে দেন আবারও এই ভাজের ভেতর দিয়ে আরও একটি ভাজ করে সেলাই করে নিতে হবে তো আমি আবারও কাপড়টিকে একইভাবে সেলাই করে নেব তো দেখুন এই সাইডের কাপড়টিও কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গেল তো আমরা এই পায়ের অংশটি যেভাবে সেলাই করেছি একইভাবে কিন্তু অন্য পায়ের মুহুরির অংশটিকেও সেলাই করে নেব তো দেখুন আমি কিন্তু একইভাবে অন্য পায়ের অংশটিও সেলাই করে নিয়েছি তো এবার আপনারা এ অংশে টিপ বোতাম বা হুঁক যার যেটা পছন্দ অ্যাটাচ করে নিতে পারেন তো ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন